আসসালামু আলাইকুম দর্শক, আমি চ্যানেল কুকিং রেসিপি আয়েশাতে সবাইকে স্বাগতম। আমার আজকে রেসিপি, আমি তৈরি করে দেখাবো ফুলঝুরি পিঠা। আর এই ফুলঝুরি পিঠা তৈরি করার জন্য আমি যা যা নিয়েছি তা দেখিয়ে দিচ্ছি। ফুলঝুরি পিঠার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি। এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি, এটা মিডিয়াম সাইজের ডিম। ডিমটা আমি ভেঙে নিয়েছি। চিনি দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ। এখন চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে চিনিটাকে ডিমের সাথে ফেটে নিয়েছি, ডিমটা ভালোভাবে ফেটে ফাটানো হয়েছে। এখন আমি এখানে 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি, একটু মিশিয়ে নিচ্ছি, লাগলে আরও পরে দিব। দুধটা আমি ফ্রিজে ছিল, পরে আমি গরম করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি একটু। এরপর আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। প্রথমে অর্ধেক দিয়ে দিলাম, তারপর আবার অর্ধেক দিয়ে দিব। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ দুধ। এখন মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে। খুব ভালোভাবে মেশানো হয়েছে। এখন আমি ব্যাটারটার ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে। আর যে পরিমাণটা বলেছি ঠিক ততটুকু দিলেই হবে। এখন আমি ভাজার জন্য ঠিক এরকম একটা ফুলের একটা ই নিয়েছি। এগুলো বিভিন্ন মেলায় কিনতে পাওয়া যায়, বা বৈশাখি মেলা ছোটোখাটো কোনো মেলা হলে পাওয়া যায়, বা বাজারেও পাওয়া যাবে। যারা একেবারে নতুন তাদের জন্য আজকের রেসিপিটা। তো এখন আমি এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য চুলে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন প্রথমে এটা এভাবে তেলের মধ্যে বসে রাখতে হবে প্রায় 30-40 সেকেন্ডের জন্য। তো এখন আমি উঠে নিচ্ছি, কারণ সরাসরি ব্যাটারটার মধ্যে এটা চুবিয়ে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি। ছাঁচটা এভাবে ঘুরালেই কিন্তু খুলে যাবে। আমি এই পাশটা উল্টে দিচ্ছি। এভাবে উল্টে এপাশ ওপাশ থেকে একটু উল্টে উল্টে যেটাকে ভেজে নিয়ে ভাই ব্রাউন কালার করে আমি উঠিয়ে নিচ্ছি। দিয়ে আবার আমি একটু চুবিয়ে নিচ্ছি। পিঠাগুলো ভেজে নিয়েছি, আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে। বিকেলে চায়ের সাথে কিন্তু ভীষণ খেতে ভালো লাগে। তো বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাদের হাতে কিন্তু এভাবে বানিয়ে দিতে পারেন, ওরা অনায়াসে খুশি হয়ে খাবে। তো আজকের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আজ এই পর্যন্ত, আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।